মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফরের মাঝে হঠাৎই কনভয়ের সামনে চলে আসে এক যুবতী। দিদি দিদি বলতে বলতে ওই যুবতী একেবারে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন, আর মুখ্যমন্ত্রী ও থেমে যান। তিনি সেই মেয়েটির সাথে কথা বলেছেন, কি কথা হয়েছে সেটা যদিও বোঝা যায়নি, তবে পরিষ্কার দেখা যাচ্ছে মুখ্যমন্ত্রীর জন্য যে নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছিল তা সহজেই এই যুবতীটি ভেদ করে চলে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। নিশ্চয়ই তার কোনো কথা তিনি বলেছেন, তবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ও তার সাথে কথা বলেছেন। তবে প্রশ্ন উঠছে, মুখ্যমন্ত্রীর নিরাপত্তা বেষ্টনী ভেদ করে কিভাবে এই মেয়েটি মুখ্যমন্ত্রীর কাছে পৌঁছে গেল? ঘটনাটি ঘটেছে মেদিনীপুরের LIC চক মোড়ে। হঠাৎই দেখা যায় যে মুখ্যমন্ত্রীর গাড়ির সামনে ঝাঁপিয়ে পড়েন এক যুবতী। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অগ্রাহ্য করে চলে যেতেই পারতেন, কিন্তু যুবতীকে দৌড়ে আসতে দেখে তিনি গাড়ি থামিয়ে দেন এবং তার সাথে কথাও বলেন।